বৃষ্টিটা যেন দেখা যাবে বন্ধ পড়ে আছে ডান দিকে নদী আছে সকাল এখন অলমোস্ট 5:45 বেরিয়ে পড়ছি ডিমাপুরের উদ্দেশ্যে অ্যান্ড এই রাস্তার কথাই কালকে বলছিলাম একদম সেটা আনা ভাঙা রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে স্টেট চেঞ্জ হতে হতে রাস্তার এমন রূপ চেঞ্জ হয়ে গেছে একেবারে মানে ফুল ফান তো জানি না কতক্ষণ লাগবে এই এত সুন্দর রাস্তার জন্য ডিমাপুর পৌঁছাতে বাট বৃষ্টিটা যেন দেখা যাবে এই অবস্থায় তাহলেই হবে সো গাইস লাইক এক ঘন্টা এত খতরনাক রাস্তার পর রাস্তা ভালো হয়ে গেছে আর এখানে পুলিশ চেকিংয়ে বললো যে এদিক দিয়ে একদম সোজা চলে যাও লঙ্কা হয়ে ল্যান্ডিং হয়ে যদি রাস্তা আছে তো দ্যাটস গুড আর মানে এত বাজে রাস্তা খতরনাক করা মানে আগে কোনোদিন পার করিনি ভাগ্যে বৃষ্টি হয়নি হলে অবস্থা খারাপ হয়ে যেত এখান থেকে মোটামুটি ভালো রাস্তা অনেক সুন্দর যাচ্ছি আর 142 কিলোমিটার বাকি ডিমাপুরের আগে অ্যান্ড গাইস জাস্ট লুক অ্যাট দ্য ভিউ একদম সুন্দর সেটা রাস্তা এদিকে সো লঙ্কায় পৌঁছে গেছি এখন বাজে 7:44 2 ঘন্টা লাগলো ওই জায়গার থেকে রাস্তার অবস্থা আমার একটু খারাপ বাট ঠিক আছে ওকে ওই রাস্তার মতো খারাপ অবস্থা না এরপর ডিমাপুর ইজ 121 কিলোমিটার ফ্রম হেয়ার অ্যান্ড দেন আই গেস আমরা কোহিমা অব্দি আজকে মুভ অন করবো সো স্টে টিউন আর এখন একটু একটু দাঁড়িয়ে কত একটু খেতে হবে এখানে কালকে রাত্রে সেই ভাত খাওয়ার পরে খাওয়া দাওয়া করা হয়নি সেটা ভাঙা ফোর লেনের মাঝখান দিয়ে সেই রাস্তা নর্থ ইস্টের তো এত সুন্দর ন্যাশনাল হাইওয়েটাকে ছেড়ে আমাদের আবার জঙ্গলের মাঝখানে ঢুকতে হবে আর ল্যান্ডিং চলে এসেছি এখান থেকে আর 91 কিলোমিটার সে ডিমাপুর তো ডিমাপুরের আগে বাট দ্য থিং ইজ দ্যাট রাস্তার অবস্থা নতুন রাস্তা বানাচ্ছে সেই কারণে অর্ধেক ভাঙা অর্ধেক ঠিক এরকমভাবেই চলছে আর সোফার খাওয়া দাওয়া মানে যাই হোক কেক বিস্কুট খেয়ে নিয়েছি এরপর ডেহে পড়ে গিয়ে দেখে কিছুটা এক্সপ্লোর করবো দেন কলিমা অব্দিও আজকে চলে যাবো কারণ বাজে মাত্র 10:15 এই সময় এর আগে পুরো ট্রিপে হয়তো জাস্ট ঘুম থেকে উঠেছি আজকে আমরা অলমোস্ট 300 কিলোমিটার চলে এসেছি এখান থেকে সো ইয়েস হাম লোক আ চুকে হ্যায় নাগাল্যান্ড পে ডিমাপুর টাউন বড় সড়ো শহর রাস্তাটা খারাপ বাকি সব ঠিকই আছে তো এখানে সেরকম কি আছে না আছে তো এখন হেড করছি কোহিমার দিকে কোহিমার থেকে সুকুর দিকে যাবো ওয়েদার আপডেট বলতে গেলে হালকা বৃষ্টি তো সকাল থেকে হয়ে যাচ্ছে রাইট নাও ইটস 10:44 আর পৌঁছতে 1.5 ঘন্টা লাগবে ইটস গুড আলাদা করি এবার এই ডিমাপুর এত উপরে টাউন কী বলবো মানে প্রত্যেক 200 মিটার একটা করে পেট্রোল পাম্প আছে এদিকে টাউনে সোজা রাস্তা ফোর লেন রাস্তা টাউনের ভেতরে ব্র্যান্ড ফ্র্যান্স তো ছেড়ে দিলাম এত জিনিসপত্র শপিং মল ফল আছে ক্যাফে ফ্যাফে অনেক কিছু যাই হোক এখন এখান থেকে 65 কিলোমিটার হচ্ছে গিয়ে কোহিমা তো 1 ঘন্টা মতো লাগবে সেখানে পৌঁছে গেছে দেন ডিসাইড করছে সুকুর ট্রেক আজকে শুরু করবে নাকি কালকে অ্যান্ড দ্য রুটস আর লাভলাভলা যাই আছে ওয়েদার ইজ লুকিং গুড রাইট নাও আর চলো এই জার্নিতে গাড়ি চালাতে গাড়ি ফান হয়েছে অলরেডি 300 কিলোমিটার কাছে আছে সকাল থেকে ড্রাইভ করে ফেলেছি কোহিমা যাওয়ার হাইওয়েতে চলে এসেছি হাইওয়ে ইজ লুকিং লাইক দিস জায়গাটা এক্স্যাক্টলি কুলুর থেকে মানালি যাওয়ার মতো বাঁদিকে রাস্তা রাখো যাবে বন্ধ পড়ে আছে ডান দিকে নদী আছে আর সোজা কোহিমা ইজ জাস্ট 52 কিলোমিটার 1 ঘন্টা মধ্যে পৌঁছে যাবে আরামসে দেন কিছু খেয়ে দিয়ে তারপর নেক্সট ডেস্টিনেশন প্ল্যান হবে ওখানে গিয়ে ওয়েলকাম টু কোহিমা ওটা দুই তার লাঞ্চ খুব টেস্টি টেস্টি খাওয়া খেয়েছি যেগুলো ব্লগ করতে বলে গেছি এত বেশি খিদে হয়েছিল দিস ইজ কোহিমা গাইস বিদি দার্জিলিং গ্যাংটক যাই বলতে পারো
এন্ড এরপর আমরা যাবো কোন একটা জায়গায় যেটা বারবার ভুলে যাই, 17 কিলোমিটার দূরে এখান থেকে। দেন কালকে দুপুর ট্রেন আছে, তো আপাতত ইটস 3:40 ইন দ্য আফটারনুন, তো গাড়িতে ওখানে যাই একটু টাউন ঘুরি, দেন বেরিয়ে যাবো ওখান থেকে। উই আর এক্সিটিং কোহিমা, যাচ্ছি সাকাবার দিকে, যাচ্ছি 17 কিলোমিটার সমেয়ার, এটা পুরো ভিড়ভাট্টাওয়ালা এলাকা। ম্যাপ দেখলে বুঝতে পারবে পুরো লাল হয়ে আছে, মেইন সিটির ভেতরে।